আজমাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يذكر إلا أولو الألباب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وأن الله مستخلفكم فيها فناظر كيف تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত মুসল্লি ও রোজাদার ভাইরা, রমজানুল মুবারকের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আস্তে আস্তে শেষের দশকের কাছাকাছি, অত্যন্ত কাছাকাছি সময়ে আমরা পৌঁছে গিয়েছি। দ্বিতীয় দশকের আজ সমাপ্ত পরিসমাপ্তি হচ্ছে। এই অবস্থায় আমরা এখনো নিশ্চিন্তে বসে আছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত, অত্যন্ত ছোট একটা সৃষ্টি, ক্ষুদ্র একটা সৃষ্টি। আমরা সৃষ্টির ভেতরে এত দুর্বল সৃষ্টি আর নাই। খুলিকাল ইনসানু দঈফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে। আর সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের পথ নিজে ঠিক করে দিয়েছেন, আল্লাহ সে মোতাবেক তারা নিজেরাই চলতে সক্ষম। আল্লাহু খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা, প্রত্যেক জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাদের চলার পথ আল্লাহ নির্ধারণ করেছেন। মানুষ ছোটবেলায় যখন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছে, ওই শিশুটি জানে না সে কি খাবে। তার চোখ আছে, দেখে, কিন্তু কাকে দেখে এটা বুঝে না। কান আছে, শোনে, কিন্তু কি শোনে সেটাও বোঝে না। তার যোগ্যতা ছিল শুধু কান্নাকাটা করা, এই ছাড়া আর কোনো যোগ্যতা ছিল না। আর ছিল হাত পা একটু নাড়াচাড়া করা। অথচ একটা মুরগির বাচ্চা, একটা বিড়ালের বাচ্চা, একটা ছাগলের বাচ্চা, একটা বাঘের বাচ্চা, একটা ঘোড়ার বাচ্চা মায়ের পেট থেকে, ডিম থেকে মাটিতে পড়ার সাথে সাথে দু চার সেকেন্ড পরে হাঁটা শুরু করে দেয়। একটা গরুর বাচ্চা, তার খাদ্য যখন প্রয়োজন হয়, ক্ষুধা লাগে, তার মায়ের বুকের নিচেই তার খাদ্য খোঁজে। কেউ বলে দেয়নি যে তার খাদ্য মায়ের বুকের নিচে। একটা মুরগির বাচ্চার যখন খাদ্যের প্রয়োজন হয়, তখন সে মাটিতে ঠোকায়, তাকে কেউ বলে দেয়নি, কোনো ভার্সিটিতে পড়েনি, কোনো শিক্ষক তার পিছনে নিয়োগ করা হয়নি যে তার খাদ্য মাটিতে, ছোট্ট ছোট্ট খাদ্য কণা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মাটিতে সংরক্ষণ করে রেখেছে।
একটা ছোট্ট পাখির বাচ্চা যখন সে ডিম থেকে বাহির হয় তখন তার মাকে দেখেই অমনি ঠোঁট দুইটা আলগা করে দেয়, ফাঁকা করে দেয়, একটা শব্দ করে, সে বলতে চায় নিজের ভাষায় আমার ক্ষুধা পেয়েছে, মা তুমি খেতে দাও। তখন মা তার গালের ভেতরে ঢুকায়, তার ঠোঁট ঢুকিয়ে তাকে খাওয়ায়। এইভাবে গোটা পৃথিবীতে সবাই নিজ নিজ পায়ে চলতে পারলেও ব্যতিক্রম শুধু মানুষ, তারা চলতে পারে না। অন্যান্য সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অক্ষর দিয়ে সৃষ্টি করেছেন, সেই দুইটা অক্ষর হচ্ছে কাফ আর নুন। কুন, কুন বলতে দেরি হতে দেরি নেই। আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু যাবতীয় সৃষ্টি ছয় দিনে সম্পন্ন করেছেন। যেই দিকে যখন মতওয়াজ্জ হয়েছেন শুধু বলেছেন কুন, হও। ইজা কাদাল্লাহু আমরা, যখন আল্লাহ কোনো কাজ করতে মনস্থ করেছেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, শুধুমাত্র একটা ভাষা ব্যবহার করেছেন, একটা শব্দ ব্যবহার করেছেন, কুন হও, ফায়াকুন বলতে দেরি হতে দেরি নেই, সাথে সাথে তা হয়ে গিয়েছে। এভাবে আল্লাহ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, মহান বিশ্ব যাবতীয় সৃষ্টি এভাবেই সৃষ্টি হয়েছে, ব্যতিক্রম শুধু মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে ছয় স্তরে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয়ই আমি মানুষকে মাটির রস থেকে সৃষ্টি করেছি। এক নম্বর, আমরা কী ছিলাম? মাটির রস। প্রথমে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তারপরে আমাদেরকে মাটির রস দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্যে গোটা পৃথিবী থেকে মাটি ফেরেশতাদের দিয়ে সংগ্রহ করিয়ে নিয়েছেন। এই মাটি দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই মাটি কোনো এলাকায় কালো, কোনো এলাকায় পরিষ্কার, কোনো এলাকায় কালোও না পরিষ্কারও না, এরকম অবস্থা। এই গোটা পৃথিবীর মানুষের রং সব এক, পিতা আর মাতার সন্তান হওয়ার পরেও রং হয় কালো, না হয় পরিষ্কার, না হয় মিশ্র। এর কারণ হলো এই, তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি থেকে, আমাদেরকে সৃষ্টি করেছেন মাটির রস থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রক্ত এবং বীর্য, রক্ত থেকে মানুষের শরীরে বীর্য তৈরি করেছেন। কোথার কোন খাদ্য কোথায় ছিল, কোন গাছে ছিল, সেখান থেকে এনে নবিকির বাজারে বিক্রি হয়েছে, হয় আপেল নতুবা কমলা নতুবা একটা ওই কিশমিশ অথবা মনে করুন একটা খেজুর খুরমা ইত্যাদি, কোথায় ছিল, কীভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আমাকে রেখেছিলেন আমি জানি না, আমাকে ওই খাদ্যটি ওইটা নবকি বাজারে বিক্রি হয়েছে তাই কিনেছেন, আমাদের পিতা আর মাতা কিনে ওটা তারা খেয়েছেন, খাওয়ার পরে রক্ত হয়েছে, রক্ত হওয়ার পরে তা থেকে বীর্য হয়েছে, বীর্য সুনির্দিষ্ট জায়গায় নিক্ষিপ্ত হয়েছে, মিন্নুৎপাতুন্না, সুনির্দিষ্ট জায়গায় নিক্ষিপ্ত হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, এরপরে এই নুতফাকে, এই বীর্যকে আল্লাহ রাব্বুল আলামিন আলাকা রক্তপিণ্ডে তৈরি করেছেন, জমাট রক্ত। সুম্মা খালাকনা আলাকাতা মুদগা, এরপরে তিনি তৈরি করেছেন এটাকে দিয়ে গোস্তপিণ্ড, রক্ত আর নাই, রক্ত থেকে এখন গোস্ত হয়ে গেল মায়ের পেটের মধ্যে। ফাখালাকনাল মুদগাতা ইজামা, এরপরে এই গোস্তের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার এই গোস্তের টুকরাটা একটা কঙ্কাল হয়ে গেল, ছোট্ট একটা মানব দেহ,
ছোট্ট মানব দেহ, হাড়। এরপরে সর্বশেষ স্তর হচ্ছে ফাকাসাউনাল আজাম আল আকমা, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়ের গায়ে গোস্ত ছড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ, গোস্ত ছড়িয়ে দিলেন, এখন মানুষের মতো দেখা যায়। যখন এটা বীর্য ছিল মিম মাইম মাহিন, নিকৃষ্ট পানি, আল্লাহ বলেছেন মিম মাইম মাহিন, নিকৃষ্ট পানি, আলাম ইয়াকুন উতফাতাম মিম মানিয়ুমনা, তারা কি নিক্ষিপ্ত নিকৃষ্ট পানি ছিল না? সুম্মা কানা আলাকাতান ফাকালাকা ফাসাওয়া, এরপরে এটাকে আমি রক্তপিণ্ড তৈরি করেছি, ভারসাম্যপূর্ণ করেছি, হাত একখান লম্বা আর একখান খাটো করিনি, পা একখান লম্বা একখান খাটো করিনি, চোখ একটা ছোট আর একটা বড় করিনি, আমি ভারসাম্যপূর্ণ সুন্দর একটি মানুষ নিজের হাতে তৈরি করেছি, কোন শব্দ দিয়ে তৈরি করিনি? আল্লাহু আকবার। সুম্মা আনশানাহু খালকান আখার, এবার প্রথম ওই ছয়টা পাঁচটা স্তর দেখলে বোঝা যেত না এটা মানুষ হবে কি অন্য কিছু হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়ের উপরে গোস্ত ছড়িয়ে দেওয়ার পরে বোঝা গেছে এটা একটি মানব দেহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, রূহ পাঠিয়ে দিলেন। চার মাস পরে, ৩৪ কয় মাস হয়, চার মাস, ৩৪, ৪০ দিনে মায়ের পেটে এক একটা পরিবর্তন করে একটা একটা রূপ ধারণ করে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় আল্লাহ কত উত্তম সৃষ্টিকারী, সুবহানাল্লাহ, কত উত্তম সৃষ্টিকারী। কোন স্তরে? ছয় স্তরে আস্তে আস্তে সৃষ্টি করতে করতে কোথায় নিয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে সূরায় তিনে চারটা শপথ করেছেন, চারটা, কয়টা শপথ? ওয়া তিন, তিন গাছের শপথ, ওয়া জাইতুন, জয়তুনের শপথ, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ে, সিনাই পাহাড়ের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপত্তার নগরী এই মক্কা নগরীর শপথ করে বলছি, চারটা শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতিতেই সৃষ্টি করেছি। কোন সৃষ্টির জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেননি, কোরআন মজিদে কোথাও পাবেন না, শুধুমাত্র মানুষের জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করে বলেছেন, চারটা কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর, এত সুঠামো, এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, ফাকাসাউনাল আজাম আল আহমা, এমন সুন্দর গোশত দিয়ে আল্লাহ তৈরি করেছেন, কে তৈরি করেছেন তার দিকে না তাকিয়ে, যাকে তৈরি করেছে তার দিকে তাকিয়ে পায় না বলে কি গলায় দড়ি দেয়, কি বলে? হ্যাঁ, এই সুন্দর সুন্দর চামড়ার মানুষটারে আমি আমার সাথী বানিয়ে নিতে পারলাম না, দুনিয়াটাই আমার জন্য মিথ্যা, আমি আর জীবন রাখবো না, আমি দিলাম হ্যাং করে, ব্যাস, না হয় তো ঢক ঢক করে কি খেয়ে সিপিয়ে পড়ে ফেলবে। তার নিজের মর্যাদা, নিজের মূল্য নিজে বুঝি নেই, কে তৈরি করেছে? হযরত ইউসুফ আলাইহিসসালামকে মিশরের নারীরা, মহিলারা যখন দেখল, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, তারা যখন দেখল হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, এ কিরকম চেহারা, এইরকম চেহারা মানুষের হয়? তারা মনে করল মানুষের চেয়ে মনে হয় ফেরেশতাদের চেহারাটা ভালো, এই জন্যে বলল ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো সম্মানিত ফেরেশতা ছাড়া মানুষের চেহারা এরকম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডেকে বলেছিলেন, হে মিশরের মহিলারা, তোরা জানিস না আমি ফেরেশতাকে তৈরি করেছি কোন দিয়ে আর মানুষকে তৈরি করেছি নিজের হাত দিয়ে। এই জন্যে যখন ইউসুফের পাগল হয়েছিল, হযরতে জুলাইখা ইউসুফের পাগল,
এরপরে যখন তার রবকে চিনেছে, তার রবকে চিনেছে ইউসুফ জুলাইখাকে পাওয়ার জন্যে, ইউসুফ জুলাইখার সাথে বিয়ে বসার জন্যে প্রস্তাব পাঠায়, জুলাইখা তখন আর ইউসুফের প্রস্তাব গ্রহণ করে না, ডিনাই করে ইউসুফের স্রষ্টার জন্যে, ইউসুফের রবের জন্যে পাগল হয়ে যায়। তাই বাংলায় তার অনুবাদটা এভাবে এসেছে, রূপের লাগিয়া যখন কেঁদেছি তখন পাইনি তারে, অরূপের প্রেমে মজেছি যখন রূপে ডাকে বারে বারে। মানুষের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন এই চিন্তা করার জন্যে আল্লাহ কোরআন মজিদে বারবার বলেছেন, নাহনু খালাকনাকুম ফাওলা তুসাদ্দিকুন আফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون এই তুই কি একটু উপদেশ গ্রহণ করবি না, আল্লাহ বলছেন তুই উপদেশ গ্রহণ করবি না বান্দা, তোকে আমি কিভাবে সৃষ্টি করলাম, তোর তো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, পৃথিবীতে তোর নাম নিশানা ছিল না, আমি তোকে পৃথিবীতে নিয়ে এসেছি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, মানুষ যখন দুর্বল থাকে তখন আল্লাহওয়ালা হয়, কিন্তু যখন সব সে নিজের পায়ে নিজে দাঁড়াতে শেখে, আত্মনির্ভরশীল হয়ে ওঠে, তখন আর আল্লাহকে চেনে না, তখন আল্লাহর সাথে বেঈমানি করে, রবকে চেনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইজ আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবি, যখন মানুষের আমি নিয়ামত দেই, মানুষের যখন অনুগ্রহ করি, মানুষের যখন দয়া করি, তখন সে আমাকে পিছনে ফেলেই দেয়। ওয়াইজা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিস, যখন বিপদে পড়ে হাত উঠিয়ে তখন হাউমাউ করে কান্নাকাটা করে বলে আল্লাহ ভুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি তাড়িয়ে দেয় না, আল্লাহ তাড়িয়ে দেয় না। তো যাই হোক, রমজানের এই 20তম দিনে আমার আজকের আলোচনার বিষয় এটা নির্ধারণ করার অর্থ হচ্ছে আমরা যাতে আমাদেরকে চিনি, চিনি কি হই, আল্লাহর দিকে রুজু হতে পারি। সামনে লাইলাতুল কদর, সামনে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আমাদের জীবনে প্রথম লাইলাতুল কদর না শেষ লাইলাতুল কদর, হতে পারে শেষ লাইলাতুল কদর, এখনো পাবো কি না সন্দেহ আছে না নাই। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আত্ম উপলব্ধির জন্যে আফালা তাযাক্কারুন, তোরা কি বুঝবি না, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞানী তারা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। কোরআন মজিদে বারবার বলেছেন এইভাবে যে যারা আলিম যারা জ্ঞানী তারা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআন মজিদে বিভিন্ন জায়গায় রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা রব্বানা কুল্লুম মিন ইনদি ইয়াকুলুনা কুল্লুম মিন ইনদি রব্বিনা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন যারা উলুল আলবাব যারা জ্ঞানী তাদের তাদের প্রশংসা করে আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া উলুল ইলম, যারা ইলমওয়ালা যারা ইলমওয়ালা যারা আলিম যারা জ্ঞানী কায়িমান বিল কিসত, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত, সত্যের উপরে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। এই জন্যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওয়াইজ ওয়াইজুল্লাহ, হাদিসের ভাষায় রাসূলের ভাষায় এটাকে বলে ওয়াইজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইজুল্লাহ ফি কুল্লি নাফস,
প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ওয়াইজ, একজন উপদেশদাতা আছে। তার নাম কি? বিবেক। তার নাম কি? বিবেক রূহ। সে সবসময় আমাদেরকে ভালো কাজের জন্যই বলে, খারাপ কাজ হয়ে গেলে অনুশোচনা করে, ওই বিবেক সাড়া দেয় তুমি এই কাজটা কিন্তু ভালো করনি। কিন্তু দুর্ভাগ্য তাদের যাদের বিবেক আর সাড়া দেয় না, যাদের বিবেক আর সাড়া দেয় না, বরং খারাপ কাজ করে, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, করি আবার তাদের বন্ধু আইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন ওই শয়তানদের সাথে মেশে গল্প করি করি বলে, আমি আজকে ওটা টাইট দিয়ে ছেড়েছি, এই করেছি ওই করেছি, একটু বিবেক সাড়া দেয় না? হায় রে ভালো মানুষটা রে, নামাজি মানুষ, আলিম মানুষ, ভালো মানুষটারে বিপদে ফেললাম, ভালো মানুষটার বাজে কথা বললাম, ভালো মানুষটার কটূক্তি করলাম, ভালো মানুষটাকে আমি অপমানিত করলাম, এই কাজটা ভালো হয়নি, এই বিবেক তার আর সাড়া দেয় না। কারণ কি? কারণ ওই বিবেক তার মরে গেছে, বিবেক মরে গিয়েছে। যাই হোক, মানুষ ছোট্ট সৃষ্টি, বড় সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেননি, কিন্তু বিজ্ঞান বলেছে। সূর্যকে পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড় বলেছে? 13 লক্ষ গুণ বড় বলেছে। সূর্যের পাশে আর একটা নক্ষত্র আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। এটা হচ্ছে সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এই সব মেফিজুকে ঠিকঠাক করতে পারল বিজ্ঞান, কিন্তু আকাশটা কত বড়, আকাশটা কত বড় এটা বলতে পারিনি। আকাশ কত বড়? দেখেন, সূর্য পৃথিবীতে আমরা এই আকাশে আমরা দেখি, অর্থাৎ উপরে দেখি, মহাশূন্যে ভাসছে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে। তা সাঁতার কাটে কোন জায়গায়? মাটিতে যখন পা লাগে তখন কি সাঁতার কাটে, না যখন শূন্যে থাকে তখন সাঁতার কাটে? শূন্যে থাকে তখন সাঁতার কাটে। সূর্য মহাশূন্যে, মহাশূন্যে সূর্য ভাসছে, সে সূর্য সাঁতার কাটে নিজ কক্ষপথে, চন্দ্র সাঁতার কাটে নিজ কক্ষপথে, তারকা সাঁতার কাটে নিজ কক্ষপথে, তারা সবসময় চলেছে, আল্লাহর হুকুম পালন করছে আর করছে। এক মুহূর্ত তাদের আল্লাহর গোলামির বাইরে কাটানোর সুযোগ নাই। তো পৃথিবী, আকাশ কয়টা? কয়টা? সাতটা। সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটা। এই সাতটা আকাশ, কোন আকাশটা বড়, কোন আকাশটা ছোট, এটা হাদিসে আসছে। কিন্তু কোনো আম্বিয়া নবীদেরও আল্লাহ জানাননি আকাশটা কত বড়? বিজ্ঞানও বলতে অক্ষম, নবীদের যখন জানায়নি বিজ্ঞান তখন আর কোথায়? লা ইয়ালামু তুলাহা ওয়া আরদাহা ইল্লা হুয়া ওয়ালা নাবিয়ুল মুরসাল ওয়ালা ওয়ালাল মালায়েকাতুল মুকাররাম। তার লম্বা, তার দৈর্ঘ্য, প্রস্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, না নবীরাও জানে, না জানে ফেরেশতারা, কেউ জানে না। একটা আকাশ আরেকটা আকাশের তুলনায় যদি বিশাল বড় একটা স্টেডিয়াম হয়, পৃথিবীতে যত বড় স্টেডিয়াম হোক না কেন, যে জায়গায় খেলা করে, ওই খেলার মাঠে যদি একটা ফুটবল রাখা হয়, তাহলে স্টেডিয়ামের মধ্যে ফুটবলটা কি খুব দূর থেকে দেখা যাবে? দেখা যাবে না। আকাশ, দ্বিতীয় আকাশকে যদি একটা স্টেডিয়ামের মতো, একটা মাঠের মতো করে দেওয়া হয়, আর প্রথম আকাশকে যদি ফুটবলের মতো করা হয়, তাহলে ওই আকাশে, দ্বিতীয় আকাশে প্রথম আকাশটা ফুটবলের মতো এইরকম ছোট্ট একটা ডিম্ব দেখা যাবে, এর বেশি আর কিছু না। তাহলে কত বড় দ্বিতীয় আকাশ! আবার তৃতীয় আকাশটা যদি একটা মাঠ বানানো যায়, আর দ্বিতীয় আকাশকে ওই রকম গোলাকার একটা পিণ্ড বানানো যায়, তাহলে দ্বিতীয় আর তৃতীয় আকাশের ওই মাঠে যদি দ্বিতীয় আকাশটাকে রাখা যায়, তাহলে একটা ফুটবলের চেয়ে বড় দেখা যাবে না।
অনুরূপভাবে ক্রমশ সাতটা আকাশ, এইভাবে সাত নম্বর আকাশের কাছেও এই ছয়টা আকাশ এইরকম ছোট্ট একটা ডিম্বর মতো, একটা ডিমের মতো, একটা ফুটবলের মতো। এর উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে লা মাকাম, এর উপরে আরশ কুরসি লৌহ কলম, যা কিছু সব আল্লাহর সৃষ্টি। সকার সৃষ্টি আল্লাহর সৃষ্টি, কি দিয়ে সৃষ্টি? কাপ আর নুন দিয়ে সৃষ্টি। আরশও সৃষ্টি করেছেন কোন দিয়ে? লৌহ কলম সৃষ্টি করেছেন কোন দিয়ে? সিদরাতুল মুনতাহা কোন দিয়ে? জিব্রিল সহ সমস্ত ফেরেশতা কোন দিয়ে? এরপরে সাত আকাশ কোন দিয়ে? জমিন কোন দিয়ে? এই সমস্ত পাহাড় পর্বত ইত্যাদি সব কোন শব্দ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? ব্যতিক্রম শুধু মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা একদিন মূসা আলাইহিস সালামের কাছে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত বিশাল বিশাল সৃষ্টি তোমার, এই সৃষ্টি জগৎ একসাথে যদি তোমার বিনাই করে, তোমার বিদ্রোহী হয়, তখন তুমি কিভাবে শাসন করবে? তাহলে মূসা, চিন্তা করো না, এগুলোকে টাইট করার জন্য আমি একটা মাত্র ফেরেশতা বানাইছি, একটা ফেরেশতা। সেই একটা ফেরেশতাকে আমি নির্দেশ দেওয়ার সাথে সাথে যাবতীয় সৃষ্টি যা কিছু করেছি এক লোকমায়, এক গালায়, এক থাবায় সব কিছুকে গিলে ফেলবে, একটাও আমার সামনে বিদ্রোহী হতে পারবে না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকবারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যাবি কই? যেখানে যাবি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, যাওয়ার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই, সব জায়গায় আল্লাহর রাজত্ব। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই, যত বড় পাওয়ারফুল হোক না কেন, যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নি খালাকতু মালাইকাতান লাও আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা ফিহিন্না লা আকালা বিলুকমা, এক লোকমা এক গালে সব খেয়ে ফেলবে যদি শুধু হুকুম দেই। এই ফেরেশতাটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে, তার কোনো কাজ নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ হুকুম দেবে আর কখন সবগুলো গিলে খাবে, তার কোনো কাজ নাই। ইসরাফিল আলাইহিস সালামের কোনো কাজ আছে না? সবসময় আল্লাহর দিকে তাকিয়ে সিংহা মুখে দিয়ে দাঁড়িয়ে আছে, কখন হুকুম করবে আর কখন হুকুমের হুকুম তামিল করব, এই হচ্ছে তাদের কাজ। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা তাহরীম। আল্লাহ বলছেন ফেরেশতাদের কোনো কাজ নাই, শুধু কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহর বিরোধিতা করার যোগ্যতা তাদের নাই। এই কারণে যদিও আল্লাহর বিরোধিতা করার যোগ্যতা নাই, চব্বিশ ঘন্টার ভিতরে এক সেকেন্ড মাইনাস নাই, চব্বিশ ঘন্টার ভিতরে পুরা চব্বিশ ঘন্টাই আল্লাহর গোলামি করে, তবুও তাদের কপালে জান্নাত নাই। তাদের কপালে কি নাই? জান্নাত নাই। হজরতে জিব্রিল আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ দিয়ে সৃষ্টি করেছেন? তিনি হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সবার কাছে কিতাব নিয়ে আসলেন, ওহী নিয়ে আসলেন, একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চব্বিশ হাজার বার এসেছেন, সুবহানাল্লাহ। তারপরেও তার জান্নাত নাই, তারপরেও কি জিব্রিল আলাইহিস সালামের জন্য কোনো জান্নাতে নিয়ামত নাই? নিয়ামত কাদের জন্যে? মানুষ আর জিনের জন্য। এক নম্বর কি? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম, তোর মর্যাদাপূর্ণ রব যেই রব তোকে এত সুন্দর করে নিজের কুদরতে সৃষ্টি করলেন, তার থেকে কে তোকে গাফেল করে দিয়েছে? মা গাররাকা বিরব্বিকালকারী, কেন তুই গাফিল, কেন অলস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা পশুর মতো যারা তাফাক্কুর নাই, চিন্তা নাই, গবেষণা নাই, ভালো কাজের আগ্রহ নাই, এদের কলব দিয়েছে, তারা বোঝে না,
তাদের কান দিয়েছে শোনে না, চোখ দিয়েছে দেখে না, এরা পশুর মতো, বরং পশুর চেয়েও অধম, পশুর চেয়েও অধম। উলাই কাহুমুল গাফিলুন, এরা অলস, এরা অলস, এদের আত্মপলব্ধি নাই, কোথায় ছিল, কোথায় আছে, কোথায় যাবে, এই উপলব্ধি নাই, যার কারণে তারা জাহান্নামী। লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, দেখেন কত বড় মেহেরবান, আবার বলি আল্লাহ কত বড় মেহেরবান মানুষের উপরে। জিন জাতির চেয়ে মানুষ শ্রেষ্ঠ, জিন জাতির চেয়ে কি মানুষ শ্রেষ্ঠ। তারপরে বলছে এই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যে, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, জাহান্নামে বেশি যাবে জিন, অল ইনস, তারপরে মানুষ। জাহান্নামে যাওয়ার বেলায় জিন আগে আর মানুষ পরে। দেখেন মানুষের মর্যাদা, মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছেন, মান আরাদা আননি নাদাইতুহু মিন করিব, যারা আমার থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তাদের কাছ থেকে ডাকি, তাদের কাছ থেকে নাদাইতুহু আমি তাকে নেদা দেই, আহ্বান করি, ডাকি, কি বলে ডাকি, আমা, হে ব্যক্তি শোন, অমান জালাকা মুদরা, আমা কুন্তা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না, তোর মায়ের পেটে যাওয়ার আগে তোর পিতার শরীরের মধ্যে তুই নিকৃষ্ট পানি ছিলি না, যেই পানি বাহির হওয়ার পরে তোর পিতা আর মাতার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, যার উৎকট গন্ধে যত সময় পর্যন্ত এই এটা ধুয়ে পবিত্র না হয়েছে তত সময় তারা স্বস্তিতে থাকতে পারেনি, এই রকম নিকৃষ্ট পানি কি তুই ছিলি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমা কুন্তা মা আম্মাহিনা ফামান জালাকা দামা, এটাকে কে তোর মায়ের পেটে রক্তে পরিণত করল, কে করল, ফামান জালাকা দামা, অমান জালাকা মুদরা, কে এটাকে গোশতের টুকরায় পরিণত করল মায়ের পেটে, অমান জালাকা ইজামা, কে গোশতের টুকরার মধ্যে হাড়ের সঞ্চয় করলো, হাড় সৃষ্টি করলো, কে করলো, এই চিন্তা কি তুই করবি না, মায়ের পেটে কে করেছে, তোর বাপ যেই করে দিয়ে আসছে না, তোর মা নিজে নিজে করেছে, তোর মাছ জ্বালায় তো তোর মাই বাঁচতেস্ত, যা খায় বমি হয়ে যায়, যা খায় বমি হয়ে যায়, গালে ঠোঁটে বিভিন্ন জায়গায় ঘায়ের উদ্ভব হয়, তার আমাদের ভাষায় আঁকা আঁকায় তাকে একেবারে কাবু করে ফেলে, চলাফেরা করতে পারে না, পেটে ক্ষুধা, হাঁটতে পারে না, এত অসুস্থ হয়ে পড়েছে, তোর মা তোর হাড় বানাবে কখন, আর তোর মা তোর পেটের মধ্যে গোশত বানাবে কখন, সেই সুযোগ কি আছে, তোর বাপেরও তো খেয়ালই ছিল না, জানাই ছিল না তোর মায়ের পেটে তুই গেছিস কি না গেছিস, এটা জানা ছিল না, কে করেছে, মূর্তি মূর্তি দেবদেবী কি এই জায়গায় যেই এই কাজ করেছে, তাদের কি কোনো ক্ষমতা আছে, তাদের কি একটা মাছির ডানা বানানোর ক্ষমতা আছে, হায় হায়, আল্লাহ তাই ডেকে দিল, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহর প্রকৃত মর্যাদা কি তারা বুঝলো না, যারা একটা মাছির ডানা বানাতে পারে না তাদের সামনে মাথা নত করে, তাদের সামনে হাত জোড় করে, তাদের সামনে খাদ্য দেয়, তাদেরকে তাদের কাছে মান্নত করে, তাদের কাছে সন্তান চায়, তাদের কাছে নিজের মনের বাসনা পূরণের জন্যে আকুতি জানায়, অথচ কিছু আগে তাকে বানাইছে তারা নিজের হাতে পাছার মধ্যে লাঠি ঢুকিয়ে দিয়ে, আর কিছু মাটি দিয়ে, আর কিছু ফল দিয়ে, সেটার গায়ে রং চড়িয়ে তাকে তৈরি করেছে, আবার তার হাতে দিয়ে এই গোলামগুলো তার কাছে গোলামের মতো ভিক্ষা চায়, এদের এই বিবেক নাই, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, কে তার সৃষ্টি করেছে, দাওবা তালিবু আল মাতলুব, যে চায় যার কাছে চায় উভয় একেবারে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে এভাবেই বলছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমান জালাকা রিজওয়ামা, কে বানালো হাড়, অমান কাসা আলাইহি লাহমা, কে এই হাড়ের উপরে গোশত ছড়িয়ে সুন্দর একটা তুলতুলে দেহ সৃষ্টি করলো, কে করলো, একটু চিন্তা করবি না বান্দা, কে করেছে, আমা কুন্তা সাভিরা, তুই কি ছোট ছিলি না,
মায়ের পেট থেকে যখন বাহির হয়েছিলি কি ক্ষমতা ছিল তোর? তুই ছোট ছিলি, তুই দুর্বল ছিলি, তোকে আমি বড় করেছি। কে বড় করেছে? কে বড় করেছে? কে? আল্লাহ। অমান কাব্বারাকা, অমান আমা কুন্তা দঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমরা কি ছিলাম? মায়ের পেট থেকে আসার পরে আল্লাহ ডেকে বলছেন, অমান কাওয়াকা, কে তোকে শক্তি দিল? অমা কুন্তা জাহিলা, আমা কুন্তা জাহিলা, তুই কি মূর্খ ছিলি না? তোর কোনো জ্ঞান ছিল না, কোনো বিবেক ছিল না, পায়খানাকে হালুয়া বলে খেয়েছিস, পেশাবের উপরে শুয়ে থেকেছিস, একটু সরারও যোগ্যতা ছিল না, কে তোকে এডুকেটেড বানালো? কে শিক্ষিত? অমান আল্লামা, কে তোকে শিক্ষা দিল? কে তোকে শিখিয়েছে? আজ এই জায়গায় এসে এত মাতব্বারি তোর মনে আসে কোন জায়গায়? এটা তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কথা আল্লাহ বললেন। এরপরে আবার আল্লাহ বলছেন, ফালা লাকা সিন্নুন তাক্তার, তোমার দাঁত ছিল না। দাঁত কি ছিল নাকি? আমাদের কি দাঁত ছিল না? আমাদের দাঁত ছিল না যে তাই দিয়ে তুমি খাদ্য কেটে কেটে খাবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, তোমার একটা ঠোঁট, তোমার একটা জবান ছিল বটে, জিহ্বা ছিল বটে, কিন্তু কথা বলার যোগ্যতা তোমার ছিল না। কে কথা বলার যোগ্যতা দিয়েছে? ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান তো ছিল বটে, কিন্তু শুনলেও তার জবাব দেওয়ার যোগ্যতা ও ক্ষমতা তোমার ছিল না। কে তোমাকে শোনার ক্ষমতা দিল? ওয়ালা আলাকা আইনুন তানজুর, তোমার চোখ ছিল কিন্তু দেখার ক্ষমতা তোমার ছিল না। কে তোমাকে দেখার ক্ষমতা দিল? কে দিয়েছে? আল্লাহু আকবার। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, তোমার আমি আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তখন বুদ্ধি থাকলেও এই বুদ্ধি দিয়ে ভালো মন্দ বাছাই করে নেওয়ার যোগ্যতা তোমার ছিল না। কে তোমাকে বাছাই করার যোগ্যতা দিয়েছে? চিন্তা করে দেখেছো কি? ওয়ালা আলাকা কালবুন তাতাফাক্কার, তোমার একটা কলব ছিল বটে, কিন্তু চিন্তা শক্তি তোমার ছিল না। কে তোমাকে চিন্তা শক্তি দিয়েছে? চিন্তা করে দেখেছো কি কখনো? ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, তোমার একটা হাত ছিল কিন্তু হাত দিয়ে কিছু ধরতে পারতে না, ধরার যোগ্যতা তোমার ছিল না। কে তোমাকে ধরার যোগ্যতা দিল? ওয়ালা আলাকা রাজুলুন তামশি, তোমার পা ছিল বটে কিন্তু পায়ে চলতে পারতে না, কে তোমার পায়ের এই শক্তি জোগালো আর তুমি হাঁটি হাঁটি পা পা করে সামনে এগিয়ে যাও, এরপরে এখন বড় হয়েছো, দৌড়া দৌড়ি মারামারি ঠেঙা ঠেঙি যা ইচ্ছা তাই করো, মানুষ মারার পরে তার বুকের উপরে লাফ দিয়ে নর্তন কর্দন করতে পারো, এই ক্ষমতা তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার তো পা ছিল, চলার যোগ্যতা ছিল না, তাহারাকা শাইয়া, কিছু নড়াচড়া করার ক্ষমতা তোমার ছিল, নড়াচড়া করার ক্ষমতা আমি তোমাকে দিয়েছিলাম, একটু নড়াচড়া কর। আল্লাহু আকবার। এরপরে এই অবস্থা দেখে কোরআন আমাদের ডেকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা, তোমার এই মর্যাদাবান, তোমার এই দরদি রব প্রতিপালক আল্লাহ থেকে কে তোমাকে গাফেল করে দিয়েছে, ভাগিয়ে নিয়েছে আল্লাহর দল থেকে, ভাগিয়ে তোমাকে কে নিয়েছে? ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কি, উলাইকা হিজবুল্লাহ, যারা হাফেজ সাহেব আছেন তারা বলুক কোরআন মসজিদে আছে কিনা, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এরাই হচ্ছে আল্লাহর দল, আল্লাহর দল যারা তারা জাহান্নামে যাবে। কি বলেন? আল্লাহর দল যারা তারা কোন জায়গায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দল যারা, আল্লাহ যে জায়গায় পছন্দ করে তার দলের লোকের সেই জায়গায় বসাবে, না কি বলেন? সেই জায়গায় বসাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ ডেকে বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহর দল থেকে কে তোকে ভাগিয়ে নিল? কে ভাগিয়ে নিয়েছে? আল্লাহর দলের নাম কি? আল্লাহর দলের নাম কি? ইসলাম। আল্লাহর দলের নাম কি? এই দলের লিডারের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে আছে আপনাদের এই রমজানুল মোবারকের 17 তারিখ, এই রমজানুল মোবারকের 17 তারিখ 1400 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বিরুদ্ধে জিহাদ করলেন, এই চিন্তা কি মুসলমানরা করেছো?
কাদের বিরুদ্ধে জেহাদ করলেন, কাদের বিরুদ্ধে অস্ত্র ধরলেন, কাদের বিরুদ্ধে দান্দান মোবারক শহীদ করলেন, কাদের কাদের দ্বারা কারা আক্রমণ করলো, আমি কি তাদের উত্তরসূরিদের দলে নেই? তো চিন্তা করেছো কি কখনো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মর্যাদাপূর্ণ রবের দল থেকে কে তোমাকে ভাগিয়ে নিয়েছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোমাকে সৃষ্টি করেছে, ভারসাম্যপূর্ণ করে দিয়েছে, অত্যন্ত সুঠামো করে দিয়েছে, সেই রব, সেই মর্যাদাপূর্ণ রব, সেই রব থেকে কে ভাগিয়ে নিয়েছে? চিন্তা করেছো কখনো? আমি যার কথা শুনে চলি, আমি যার কথা বলি আর যার জন্যে করি, যার কথা শুনে চলি, যার কথা বলি আর যার জন্যে বলি, এটা কি আল্লাহর জন্যে? আল্লাহর কথা শুনে এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কি চিন্তা করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চৌদ্দ শত বছর আগে অস্ত্র ধরেছিলেন সাহাবাদেরকে সাথে নিয়ে, নিজের জীবন বাজি রেখে ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্যে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্যে, না কমিউনিজম বা কমিউনিস্টদের প্রতিষ্ঠিত করার জন্যে? এই চিন্তা কি কখনো করেছো মুসলমানের ছেলেরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন, ইসলাম ছাড়া অন্য জীবন দর্শন সব বাতিল, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, ইসলাম হচ্ছে একমাত্র সত্য এবং এর বাইরে যা কিছু সব বাতিল। কাজেই তুমি মানুষ হিসাবে একটা দল করো, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল? এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত কোনো দল? এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের দল? এর মধ্যে কি ইসলাম আছে? এর মধ্যে কি কোরআন আছে? এর মধ্যে কি সুন্নাহ আছে? যদি না থাকে তুমি মুসলমানের ছেলে। এ মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মর্যাদাপূর্ণ রব থেকে কে তোমাকে ভাগিয়ে নিয়েছে? চিন্তা করেছো যে ভাগিয়ে নিয়েছে এটা কি আল্লাহর দুশ্মন না আল্লাহর বন্ধু? চিন্তা করে দেখো, চিন্তা করার সুযোগ রয়েছে এখন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, হাল ওয়াজাত্তা আজওয়াদু মিন্নি, আমার চেয়ে দানশীল, আমার চেয়ে করুণাময় কোনো ব্যক্তি কি, কোনো সত্তা কি তুমি খুঁজে পাবে গোটা পৃথিবীতে? পাবে? আল্লাহ আল্লাহ, যখন আমরা এই পৃথিবীর উপরে চলি, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ইবাদত করুক এই ইবাদতের মোহতাজ নয়। আল্লাহ মানুষ ইবাদত করলে আল্লাহর ক্ষমতা বেড়ে যায় না, মানুষ ইবাদত না করলে আল্লাহর ক্ষমতা কমে যায় না। আল্লাহ আল্লাহ, আল্লাহ কি আল্লাহ, নিজের ক্ষমতায় তিনি মহিমাময়, নিজের ক্ষমতায় তিনি উদ্ভাসিত। আকাশ জমিন সৃষ্টি করেছেন মানুষ ছাড়া, সবাই 24 ঘন্টার ভেতরে এক মুহূর্তও তারা আল্লাহর প্রশংসা থেকে নিজেদেরকে বিরত রাখে না। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আসমান জমিনে যা আছে সব আল্লাহর গুণগান করে, সব আল্লাহর গুণগান করে, তাও আম ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সর্বাবস্থায় তারা ইসলামের অধীনে জীবনযাপন করতে বাধ্য, একটুও ছাড় নাই। বহু আলা কুল্লি শাইইন কাদির, যাবতীয় ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা, সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু তাআলা। অন্য জায়গায় বলছেন আল্লাহ সূরায়ে আন-নূর 41 নম্বর আয়াত, আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তাইরু সাফাতিন কুল্লুহুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, তোমরা কি লক্ষ্য করো না, আকাশ জমিনে যা কিছু আছে সব, এবং একটা পাখি উড়িয়ে যেতে যেতে কার তসবি পড়ে? আল্লাহর। ওই যে চোখ গেল, কি চোখ গেল পাখি আছে না, হ্যাঁ চোখ গেল, কোকিল ডাকে কুহু কুহু, কবুতর ডাকে বাকবাকুম, মোরগ ডাকে তার নিজের সুরে, হাক্কা হু শিয়াল ডাকে, এরা হাক্কা হু আর কুহু কুহু কয় না, এরা সবাই বলে তাদের ভাষায় আল্লাহু আর আল্লাহু, সবাই আল্লাহু আল্লাহু করে জিকির করে,
তারা সবসময় জিকির করে, একটুও ছাড় নাই তাদের, কিন্তু সমস্যা হয়েছে বান্দার। এখন মাটি বলে আল্লাহ, মাটি কি আল্লাহ তাসবি পড়ে? এর দ্বারা কি বোঝা যায়? মাটি কি আল্লাহ তাসবি পড়ে? আকাশ পড়ে, জমিনও করে, তাহলে মাটিও করে তো নাকি? জমিন মানে কি? মাটি। মাটিও আল্লাহর তাসবি পড়ে, আল্লাহর কাছে বলে আল্লাহ সহ্য হয় না আর, চব্বিশটা ঘন্টা তোমার বিরোধিতা করে, তোমার রিজিক খায়, তোমার দেওয়া শরীর নিয়ে এই দুনিয়ায় ঘুরে বেড়ায়, শক্তিটা তোমার, হাত তোমার, পা তোমার, চোখ তোমার, যাবতীয় শক্তি সব তোমার, আর তোমার বিরোধিতা করে, তুমি হুকুম করো একে আমি পেটের ভেতরে ঢুকিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন থামো। ফেরেশতারা বলে সাগর পর্যন্ত উঠে বলে হুকুম করো, আমি পানি স্ফীত হয়ে গোটা এলাকা প্লাবিত করে দেই, এই বেঈমানদেরকে আমি পানির ভেতরে নিয়ে তাদেরকে সাহিজ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মাটি, হে জমিন, হে পাহাড়, হে সাগর, হে ফেরেশতারা, হে গোটা মাখলুক, যদি মানুষ তোদের সৃষ্টি, তোদের বান্দা হয়, তোরা যা ইচ্ছা তাই কর, যদি আমার বান্দা হয় একেবারে বেয়াদবি করবি না, চুপ করে থাকবি। সুবহানাল্লাহ, চুপ করে থাকবি। মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের কিছু করতে পারে না, কিন্তু সুযোগ পেলে গলাটা কেটে দেয়, কি বলে, সুযোগ পেলে প্রতিশোধ গ্রহণ করে, সুযোগ পেলে প্রতিশোধ গ্রহণ করে। জীবনে এমন একটা সময় ছিল নিজে পারিনি, সন্তানদের ডেকে ডেকে বলে যায়, এই ওই লোকটা আমার সাথে বেয়াদবি করছিল, আমি প্রতিশোধ নিতে পারিনি। তোর একটা দায়িত্ব, পবিত্র দায়িত্ব থাকলো যে তুই এর প্রতিশোধ গ্রহণ করিস। এইরকম একটা সময় ছিল, এখনও পর্যন্ত মানুষ শক্তিতে না পারলেও মুখ দিয়ে বিভিন্ন জায়গায় কুচ্ছা রটনা করে, সুযোগ পেলেই সোমারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ আছে না নাই? আছে, সুযোগ আছে, তারপরেও কি কখনো সোমারে না? আল্লাহ রাব্বুল আলামিন সোমারে না। বিরব্বিকাল করিম, মর্যাদাপূর্ণ রব, সারা রাত বান্দা, সারা রাত, সারা দিন বান্দা তুই কাজের ফাঁকে, কাজের জন্যে ফাঁক পাসনি। এখন সন্ধ্যা হয়েছে, এখন সন্ধ্যা হয়েছে, আয় আমার কাছে। আমি প্রথম আকাশে এসে ডাক দিয়ে দিয়ে আল্লাহ বলে হাদিসে কুদুসি, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কেউ আসিস? এই তোরা কি কেউ আসিস? সারা দিন সময় পাসনি আমার সামনে হাত উঁচু করে দুই ফোঁটা চোখের পানি ফেলতে, এখন সবাই ঘুমিয়ে গেছে, এখন তুই অবসরে আছিস, তোর অন্যায়গুলো স্মরণ করে করে আমার কাছে কি চোখের পানি ফেলতে পারিস? ফাগফিরুল্লাহ, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, সমস্ত গুনাহ মাফ করে দেব। এমন মর্যাদাপূর্ণ রব আমার, এমন মর্যাদাপূর্ণ রব আমার, আপনার আমার রব, যে সারা দিন ধরে তার বিরোধিতা করছি, সারা দিন ধরে তার বিরোধিতা করছি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন, বলছেন আয় বান্দা, আলামি মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, মাফ করে দেব, মাফ করে দেব। ডাক দিয়ে দিয়ে বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু, যারা বিরোধিতা করেছিস, বাড়াবাড়ি করেছিস, আলা আনফুসিহিম, নিজেদের উপরে, আমার গোলামি করতে পারিসনি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রব্বুল করিম থেকে নিরাশ হয়ে যাস না, আয় আয় আমার কাছে, আয় আমার কাছে দোয়া কর, আমার কাছে আত্মসমর্পণ কর, আমার কুদরতি পায় সেজদা কর। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কারণ ইন্নাল্লাহ গফুরুর রহিম, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুর, আল্লাহ মাফ তো করবেন। আর রহিমের কাজ হচ্ছে, রহিমের কাজ হচ্ছে, তিনি ওই গোনাগুলো সারা জীবন ধরে গোনা করেছে, আমলনামাগুলো গোনার কালিমায় কালো হয়ে রয়েছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখ, তোর বয়স ছিল 60 বছর, 59 বছর পর্যন্ত বিরোধিতা করেছিস, 60 বছর বয়সে তোর হুশ হয়েছে, এখন 1 বছর বয়সে তো আর 59 বছরের ঝামেলা মরবে না, মরবে 1 বছরের এবাদত, আমি গফুর, আমি তোর মাফ করে দিলাম, কিন্তু মাফ করে দেওয়ার জন্যে তোর আমলনামাটা ডিলেট হয়ে যেয়ে সাদা পড়ি থাকবে, কিন্তু মনে রাখিস আমি রহিম, ইবাদ্দিলুহুম সাইয়্যাতিহিম হাসানাত, আমি রহিম নামের বরকত ঠিক রাখার জন্যে তোর ওই পিছনের সাদা জায়গাটাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। ইনি হচ্ছেন রব্বুল করিম, ইনি হচ্ছেন রব্বুল করিম। মেহমান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত যত্ন করে খেতে দিয়েছে, খেতে দেওয়ার পরে বলছে যে
তুমি কার ইবাদত করো? বলছে আমি আগুনের পূজা করি। বলে কি আগুনের পূজা করিস আর আমার এই জায়গায় খাবি? ওঠ বেরো এখান তো বেরো। একদম খাওয়া ভাত খাদ্য সামনে, খাওয়া শুরু, মাঝপথে একেবারে কে কি সেই বালধারার বাড়ি বলে, ভরা পেটে বালধারার বাড়ি, সে সোজা চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম 250 বছর ধরে ধরে আমি তাকে খাওয়াচ্ছি, 250 বছর আমার সামনে অন্যায় করে, আমার সামনে মূর্তির সামনে মাথা নত করে, আমাকে গালাগালি করে, আমার সামনে আগুনের পূজা করে, আমার সামনে সূর্যের পূজা করে, আমি সহ্য করতে পারলাম, 250 বছর ধরে খাওয়ালাম, এক শ্বাস খাওয়াতে পারলে না ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম পাঁচ দেশে দৌড় দিয়ে যেয়ে লোকটারে বলছে, বাবা তুই আমার মাফ করে দে, আয় এসে দস্তরখানে বয় বসে খা। তা বলছে, ইব্রাহিম আমি তোমাকে চিনি, তুমি আমাকে হয়তো বা চেনো না, তবে আমি ওই রকম লোক না, একবার যে তাড়ি দেয় তার ওই জায়গায় কুকুরের মতো যেই আবার খাওয়া শুরু করি, আবার আমি তোমাকে চিনি, তুমি যাকে একবার তাড়িয়ে দাও তার পিছনে যেয়ে তুমি ঘ্যান ঘ্যান করবা, তার কাছে অনুরোধ করবা, পাস এই রকম লোকও তুমি না, এর মাঝখানে একটা কাহিনী আছে, কাহিনীটা আমাকে শোনাও, কে তোমাকে পাঠিয়ে দিয়েছে? তাহলে পাঠিয়ে দিয়েছে তোর মালিক, সুবহানাল্লাহ, তোর মালিক আমাকে পাঠিয়ে দিয়েছে, তোর মালিক বলেছে ইব্রাহিম, তোর মালিক বলেছে ইব্রাহিম 250 বছর ধরে ওই বিদ্রোহীটাকে আমি খাওয়াচ্ছি, তুই একটা শ্বাস খাওয়াতে পারলি না, তাহলে ইব্রাহিম এটা কে বলেছে? তোর মালিক? তা আমার মালিক কে? তা তোর মালিক আর আমার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম হাতটা বাড়িয়ে দে, আগে আমি আল্লাহর হয়ে নেই, তারপরে তোর বাড়ি যাব আর ওই দস্তরখানে বসে খাবো। রমজানে যারা হিসাব কিতাব করে, রমজানে যারা আত্ম উপলব্ধি করে, আত্মসমালোচনা করে, আত্মসচেতনতার সাথে সওম আদায় করে, গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অতীতের সমস্ত গোনা আল্লাহ মাফ করে দেয়। আত্মসচেতনতা নাই, আত্মসমালোচনা নাই, আত্ম উপলব্ধি নাই, আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, আজকে আমি আপনি যে জায়গায় অবস্থান করছি, এখান থেকে যার বয়স 20 বছর 20 বছর আগে চলে যান, যার বয়স 60 বছর 60 বছর আগে যেয়ে 0 পয়েন্টে যেয়ে দেখেন, আমি যখন মায়ের পেট থেকে বাইর হয়েছিলাম আমার মর্যাদা কী ছিল, আর আজকে আমি যে জায়গায় আছি এখন আমার মর্যাদা কোন জায়গায়, কে উঠিয়েছে, এই দুইটাকে কম্পেয়ার করে দেখেন, বর্ণনা করার মতো কিছু আছে? অবর্ণনীয় পরিবর্তন, অবর্ণনীয় পরিবর্তন। কোন লেখক যদি তার লেখার মাধ্যমে এই পরিবর্তন প্রকাশ করতে চায় অক্ষম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দিয়ে, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে তোরা যদি আমার নিয়ামতটা গণনা করিস এক এক করে করে শেষ করতে পারবি না, আমি তোর গোটা জীবনটাকে নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছি। এই চোখ নিয়ে গবেষণা হয়েছে, চোখ নিয়ে মোটামুটি কার্যকর গবেষণা হয়েছে 4 থেকে 500 বছর পর্যন্ত, এই চোখের ভেতরে 13 লক্ষ করে 13,000 করে লেন্স বসানো, ওই যে ক্যামেরা বসানো এক একটায় 13×26,000 ক্যামেরা বসানো। একজন ডাক্তার যে সারা জীবন চোখ নিয়ে জীবন যাপন করলো, চোখ নিয়ে জীবন শেষ করে দিল, তার কাছে জিজ্ঞাসা করুন, ডাক্তার সাহেব আপনি তো চোখ নিয়ে জীবন শেষ করলেন, এখন বলুন চোখ মানুষ দেখে কোন জায়গা দিয়ে, কেন দেখে, কেন অন্ধ হয়ে যায়, কত দূর এগোলেন আপনার গবেষণায়? সে বলবে, গবেষণা কী করেছি তা জানি না, চোখ নিয়ে কী দেখে তা জানি না, একটা চোখের ওজন হয়তো বা 50 গ্রাম হতে পারে, এই 50 গ্রাম ওজনের চোখের ভেতরে পানি কতটুকু থাকে, পানি ওই পানি সরে গেলে কী অবস্থা হয়, কালো মণিটা গেলেও বা কী হয়, এইগুলো বলার ক্ষমতা এখনও ডাক্তারদের আসেনি। কীভাবে দেখে, কানের চিন্তা করেন, খসখুসে এই চামড়া আর অন্য কোনো জায়গায় নাই, এই খসখুসে চামড়া কানের ভেতরে কে সেট করে দিয়েছে, যখন আপনি খোল বাহির করতে যান একটু ভেতরে যাওয়ার সাথে সাথে খড়মড় করে শব্দ হয়, ওই অন্য জায়গায় তো খড়মড় করে শব্দ হয় না, এই এই যে শোনার জন্য এই সেন্সিটিভ যে চামড়া কে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া?
কল্পনা করে দেখেছেন একটা পুরো ম্যাজিক মানুষের জীবন, মানুষের শরীরটা একটা পুরো ম্যাজিক করে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা অঙ্গের হিসাব যে জায়গায় করা যায় না, সে জায়গায় আমাদের গোটা বডির হিসাব করবে এটা সম্ভব নয়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেছেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে, কে তোমাকে রব্বুল করিম থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে, কে তোমাকে রব্বুল করিমের সংগঠন থেকে, আন্দোলন থেকে, দল থেকে কে সরিয়ে নিয়েছে? তুমি একটা আন্দোলন করো, তার মধ্যে ইসলাম নাই, তুমি একটা সংগঠন করো, তার মধ্যে ইসলাম নাই, তুমি একটা সমিতি করো, তার মধ্যে ইসলাম নাই, তুমি ব্যবসা করো, তার মধ্যে ইসলাম নাই, তোমার লেনদেনে ইসলাম নাই, আত্মীয়তায় ইসলাম নাই, চলাফেরায় ইসলাম নাই, তুমি কিসের বান্দা, কিসের বান্দা তুমি? এই জন্যে চিন্তা করা, আত্ম উপলব্ধি করা, অমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানীরা ছাড়া কেউ এগুলো উপলব্ধি করবে না, উপলব্ধি করেন। আসুন শেষ রাতে, এখন ওঠার সুযোগ আছে, তাহাজ্জুদের পরে বা আগে একটু পাঁচটা মিনিট চোখ বন্ধ করে রব্বুল করিমকে সামনে নিয়ে আমরা চিন্তা করি যে কোথায় ছিলাম, কোথায় যাব, কোথায় আছি, করণীয় কী। দেখবেন আপনার সামনে লাইট চলে আসবে, লাইট চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক উপলব্ধি করে তার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমার তৌফিকই ইল্লা।